এক, জিনাকারী ব্যক্তির চাবুক মারার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি জিনা করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাবুক চাইলেন। তখন রাসূলকে একটি পুরাতন চাবুক দেওয়া হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়ে ভালো চাবুক দাও। এরপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন চাবুক এনে দেওয়া হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়ে একটু নরম চাবুক দাও। এরপর এমন একটি চাবুক এনে দেওয়া হলো যেটা বেশি পুরাতনও নয়, আবার একেবারে নতুনও নয়। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকে কোড়া মারা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বললেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার নির্দিষ্ট সীমা থেকে বেঁচে থাকো। যেই ব্যক্তি এই ধরনের অপবিত্র কাজ করে ফেলে, তার উচিত গোপনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আর যদি কেউ নিজেকে আমাদের সামনে প্রকাশ করে ফেলে, তবে তার উপর আমরা আল্লাহ তাআলার নির্দিষ্ট শাস্তি অবশ্যই প্রয়োগ করব। দুই, অবিবাহিত ব্যভিচারীর শাস্তির ঘটনা। একদিন দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মামলা দায়ের করতে আসলো। তাদের একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী আপনি আমাদের মধ্যে ফায়সালা করে দিন। এরপর দ্বিতীয়জন বলল, হ্যাঁ, আপনি আমাদের মধ্যে আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী ফায়সালা করে দিন, তবে তার আগে আমাকে কয়েকটি কথা বলার অনুমতি দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বলো। তখন সেই দ্বিতীয় ব্যক্তি বলতে লাগল, আমার ছেলে তার কাছে চাকরি করত, সে তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে। লোকজন আমাকে বলেছে যে আমার ছেলে হত্যাযোগ্য অপরাধ করেছে। যেহেতু আমার ছেলে এই লোকটির স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই জন্য আমি এই লোককে 100 ছাগল ও একটি দাসী ক্ষতিপূরণ দিয়েছি। এরপর আমি বিজ্ঞ লোকদের সাথে ব্যাপারটি নিয়ে আলোচনা করেছি। বিজ্ঞ লোকজন আমাকে বলেছে যে তোমার ছেলেকে বেত দিয়ে 100টি আঘাত করা হবে এবং 1 বছরের নির্বাসন দেওয়া হবে, আর ওই মহিলাকে রজম করা হবে, যেহেতু ওই মহিলাটি বিবাহিত ছিল আর তোমার ছেলে ছিল অবিবাহিত। দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী ফায়সালা করব। তোমার ছাগল ও দাসী তোমাকে ফেরত দেওয়া হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকের ছেলেকে বেত দিয়ে 100 আঘাত করার নির্দেশ দিলেন এবং তারপর 1 বছরের নির্বাসন দিলেন। এরই সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে এই ছেলেটি যেই মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, অর্থাৎ প্রথম ব্যক্তির স্ত্রীর কাছে স্বীকারোক্তি নাও, যদি সে স্বীকার করে তবে তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দাও, অর্থাৎ ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে রজমের শাস্তি দেওয়া হবে। এরপর সেই মহিলার কাছে গিয়ে স্বীকারোক্তি চাওয়া হলো। তখন সেই মহিলা স্বীকার করল। অতঃপর সেই মহিলাকে রজম করে, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো। তিন, অসুস্থ ব্যভিচারী ব্যক্তির শাস্তির ঘটনা। একদিন হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একজন ব্যক্তিকে নিয়ে উপস্থিত হলেন যে ছিল অত্যন্ত দুর্বল ও অসুস্থ। সেই অসুস্থ লোকটিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসীদের মধ্যে এক দাসীর সাথে অপকর্মে লিপ্ত হওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 শাখা প্রশাখা বিশিষ্ট একটি ডালা নাও এবং তা দিয়ে তাকে একবার আঘাত করো। ইবনে কুতাইবার শরহে হাদিসে বলা হয়েছে যে সেই অসুস্থ লোকটিকে কোড়া মারা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাকে কোড়া মারো। এই কথা শুনে লোকজন আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভয় হয় যে সে মরে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসকাল দিয়ে মারো। আসকাল হচ্ছে খেজুরের শুকনো বাঁধা, মদিনাবাসী এটাকে গর্ক বলে। চার, ব্যভিচারের অপবাদের শাস্তির ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমার নির্দোষিতা প্রমাণ করে আয়াত নাজিল করা হলো,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে অবতীর্ণ আয়াতগুলো তেলাওয়াত করে লোকদেরকে শুনিয়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নিচে নামলেন। তখন দুইজন পুরুষ ও একজন মহিলা সম্পর্কে তিনি নির্দেশ দিলেন যে তাদেরকে হদ প্রয়োগের জন্য, অর্থাৎ যারা মিথ্যা অপবাদ দিয়েছিল তাদেরকে শাস্তি প্রয়োগের জন্য। বুখারী শরীফে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইফকের ঘটনার সাথে হিসান, মুস্তাহ এবং হুমনা বিনতে জাহাসের নাম উল্লেখ করা হয়েছে। অন্য একটি দল ছিল সক্রিয়, যার মূল নায়ক ছিল মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই। দশটি গুরুত্বপূর্ণ মাসালা। মাসালা এক, জিনা করার পর কোনরূপ সন্ধি করে নেওয়া অবৈধ। মাসালা দুই, হদ প্রয়োগের ব্যাপারে প্রতিনিধি নিয়োগ করতে হবে। ইমাম আবু হানিফা দ্বিমত পোষণ করে বলেন যে হদ প্রয়োগে প্রতিনিধি নিয়োগ বৈধ নয়, বিশেষ করে সাক্ষ্য গ্রহণ করার ব্যাপারে। মাসআলা তিন, ব্যভিচারী ব্যক্তি যদি একবার স্বীকারোক্তি প্রদান করে যে সে ব্যভিচার করেছে তাহলে এটাই যথেষ্ট হবে, একই কথা বারবার না শুনলেও হবে। মাসআলা চার, যার উপর রজম অবধারিত তাকে বেত্রাঘাত করা যাবে না, অর্থাৎ যাকে রজম করে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে বেত দিয়ে আঘাত করা যাবে না। মাসআলা পাঁচ, জিনা ব্যভিচারের শাস্তির মাসআলার ব্যাপারে বিজ্ঞ আলেমের কাছে জিজ্ঞাসা করতে হবে। মাসআলা ছয়, কোনো মহিলার উপর জিনার অপবাদ আরোপ করলে এবং সেটা প্রমাণ করতে না পারলে অপবাদ আরোপকারীকে শাস্তি প্রদান করা বাধ্যতামূলক। মাসআলা সাত, বিধিবিধানের ব্যাপারে খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য। মাসআলা আট, যার বিরুদ্ধে জিনা ব্যভিচারীর অভিযোগ আনা হবে সে নিজের পক্ষকে সমর্থন করার জন্য চেষ্টা করতে পারবে, যদি সে নির্দোষ থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে, কারণ তাকে অপবাদ আরোপ করা হয়েছে। মাসআলা নয়, অবিবাহিত ব্যভিচারী ব্যক্তিকে কোড়া মারতে হবে এবং নির্বাসন দেওয়া যাবে। মাসআলা দশ, মহিলা এবং ক্রীতদাসকে নির্বাসন দেওয়া যাবে না, কারণ মহিলাদের গোপনে থাকাটাই হচ্ছে কর্তব্য, আর ক্রীতদাসরা হচ্ছে সম্পদের অন্তর্ভুক্ত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নির্বাসনের ব্যাখ্যা করে এভাবে বলেছেন যে তাকে এলাকা থেকে বহিষ্কার করে দিতে হবে। বুখারী শরীফের একটি শিরোনাম নির্বাচন করে এই প্রসঙ্গে বলা হয়েছে যে অবিবাহিত পুরুষ মহিলা জেনা করলে তাদেরকে বেতের আঘাত করে নির্বাসনে পাঠাতে হবে। গ্রন্থকার বলেন, নির্বাসন বলতে তাকে এতটুকু দূরে পাঠাতে হবে যতটুকু দূরে গেলে নামাজ কসর করা হয়। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।